পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার ডানকুনি শাসন এবং কলকাতার পরে বা দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলায় উদ্ধার হলো চারটি আর্মি অস্ত্র পাঁচ রাউন্ড গুলি গ্রেফতার করা হয়েছে দুজনকে দিকে দিকে আবারও জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা এবং ডানকুনি শাসন কলকাতার পরে বা দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থেকে উদ্ধার হলো অস্ত্র গ্রেফতার করা হয়েছে দুজনকে কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে হিন্দল বিস্তারিত জানতে চাইব একেবারে দেখো সামনেই যেহেতু পঞ্চায়েত ভোট রয়েছে সেই কারণে কিন্তু বাড়তি নজরদারি চলছে বিভিন্ন জেলাতে তেমনি বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার পুলিশ এবং বারুইপুর জেলার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ তারা কিন্তু যৌথভাবে গতকাল সন্ধে নাগাদ একটি তল্লাশি চালায় এবং তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বকুলতলা থানার অন্তর্গত জীবন মন্ডলের হাত সেখানে কিন্তু দুজন ব্যক্তি আসছে যারা কিন্তু অস্ত্র বিক্রি করবে তেমনটাই খবর ছিল এবং সেই অনুসারে স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারীরা এবং বকুলতলা থানার পুলিশ তারা যৌথভাবে জীবনতলা হাটে কিন্তু রীতিমত তাদের সোর্স মারফত যে খবর ছিল সেই অনুসারে তারা সেখানে উপস্থিত ছিল এবং সেখান থেকে অজয় গয়াল এবং আরো এক ব্যক্তি যার নাম রাজা গায়েন দুজনেই বকুলতলা থানা এলাকার বাসিন্দা তারা একটি মোটর সাইকেলে করে আসে এবং তাদেরকে কিন্তু পুলিশ সেই সোর্স মারফত যে ইনফরমেশন তারা পেয়েছিল সেই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু তাদেরকে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে কিন্তু চারটি আত্মীয়স্ত্র উদ্ধার হয়েছে এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে শুধু তাই না যে মোটর বাইকে করে তারা এসেছিল সেই মোটর বাইকটিকেও পুলিশ আটক করেছে এই আগ্নেয়াস্ত্র তারা বিক্রি করার জন্য নিয়ে এসেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে কিন্তু এই দুই ব্যক্তি কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে আসলেন কোথায় তারা বিক্রি করার জন্য তারা এই জীবনতলা হাটে এসেছিল সেখান থেকে কারা কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন কেননা এর আগে দক্ষিণ চব্বিশ পরগনায় বহুবার দেখা গিয়েছিল যে গুলি চালানোর ঘটনা বোমাবাজির ঘটনা তাতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবেই এই আগ্নেয়াস্ত্র কি সামনে পঞ্চায়েত ভোটের আগে কেউ মজুদ করতে চাইছিল কিনা বা কোনোরকম কোনো বিশৃঙ্খলা তৈরি করার জন্য সেসব আগ্নেয়াস্ত্র নেওয়া হচ্ছিল কিনা বা সেগুলোকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিনা সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এই দুজনকে আর্মস অ্যাক্টে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে আজকে বারুইপুর আদালতে পাঠানো হবে গোটা ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে তারা নিয়েছে কোথা থেকে নিয়েছে সমস্ত সেটাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন সঙ্গে কিন্তু পুলিশের খবর একেবারে হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো ঠিক সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে আর তার আগে জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে ডানকুনি শাসন কলকাতার পরে এবার দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থেকে উদ্ধার হলো অস্ত্র তো শাসন ডানকুনি মুর্শিদাবাদ বীরভূম এখন আবার দক্ষিণ চব্বিশ পরগনা বকুলতলা অস্ত্রের ভান্ডারে পশ্চিমবাংলা পরিণত হয়ে আছে অস্ত্র কারবার অস্ত্রের ব্যবহার পঞ্চায়েত ভোট যত আসছে তত কি অস্ত্রের দাপট পাচ্ছে শাসক দল নিজেদের হাল বুঝতে পারছে পুলিশের উপরে ভরসা করে হবে না তাও হয়তো বুঝতে পারছে সেই কারণে কি অস্ত্র এটা কখনোই চলতে পারে না গণতন্ত্রে এবং মানুষ কখনোই জিনিস অ্যালাউ করবে না ইতিমধ্যেই অস্ত্রের কারবার এটা কিন্তু প্রাবল্য টের পাওয়া যাচ্ছে এটা কোনো মতেই ভালো না পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি দায়িত্ব তার তিনি কি ব্যর্থ ফেইলড কি বলেছিলেন সাত দিনের মধ্যে সমস্ত অস্ত্র উদ্ধার করা হবে ওনার নির্দেশ কি পুলিশের আধিকারিকরা শুনছে না নাকি উনি মুখে যা বলছেন আসলে তা চাইছেন না কোনটা পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি খেয়াল রাখবেন ধন্যবাদ সুচন্দ্রবাবু